বাড়িটা দেখতেছো এটা আমার, আর এই চাবিটা দেখতেছো না এটা কিন্তু আমার হাতে। আপনার কাছে চাবিটা আছে, কিন্তু ওই চাবিটা আমারা চলে আসতে বেশি দিন সময় লাগবে না। আমার সংসারে চাবি নেবি না, আমার সংসারে নিবি না। একটা রাজেল বউ বিয়া করে নিয়ে এসে বাড়িতে ওর শাশুড়ির যে নাকানি চোয়ানি খাওয়াইতেছে না, তোমার লোক কথা তুমি খালি এমনি না করো। হ্যাঁ কি আর ঘুরে দেবো, ঘুরে কি দেবো? এরকম শিক্ষা মনে করো প্রতিনিয়ত চলতেই থাকবে, বুঝো না? কোনো ব্রেক দেওয়া চলবো না। আর ব্রেক দিলে তো মনে করো তোমার মাথার উপরে উঠা একদম ঘাড়ে বৈশা লবণ রেখা বড় খাওয়া শুরু করবো। এই জন্য কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করবো। ও তোমার তো আরেকটা কথা কইতে ভুলে গেছি, ওই যে আমার মোটকি বোনটা আছে না, ও তো ভালোই। ওর যে জামাইটা আছে শেষরা করে, শেষরা নিজের বাড়িতে দুদিন থাকে না, কাম করতে হইব, খাইতে হইব, টাকা খরচ হইব না, দুদিন পর পরে মনে করো আমার বাড়িতে আয়া করে। হ্যাঁ না না রাগ, শ্বশুর ভাই আয়া পড়ছি, পরে ফোন দেবো না, বাসায় যাও। ওই দাঁড়াও, কিসে? 15 দিনের আগে এ বাড়িতে আমি বেরোবো না, আর যদি খালি কোনো রকম বলছো তাহলে পিটামো, বাড়ি গিয়ে পিটামো। তোমার যে কদিন মন চায় থাকার থাকা থাকবে, তো তুমি, আমার কোনো অসুবিধা নেই। কথা বলো কথা। আম্মা আম্মা আম্মা, কে আসছে? দেখছো মুখের কথা মুখে রইল, মুখের কথা যে বিছনায় পড়বো ওই সুযোগ নাই, আয়া পড়ছে ওই যে আমার মোটকি বোনের জামাই। মানে কি, তুমি না বললে যে 10 দিনও হয়নি গেল? আরে ওর কাজই তো এটা, নিজের বাড়িতে বুঝো না টাকা পয়সা লাগে খাইতে, এই না ফাপও খায় এত ছেসরা। আচ্ছা তাহলে কি করা যায় বলো তো? আয়েশা যখন পড়ছে আর কি করবা, যাও গিয়ে বরণ করে নিয়ে আসো। ঠিক আছে, আজকে ওকে আমি জন্মের মতো বরণ করে নিয়ে আসবো, তুমি খালি দেখো। তোমার আম্মু যে কোনো খোঁজ খবর নাই? মা কই তুমি? তোমার জামারে নিয়ে আইয়া পড়ছি। কি ব্যাপার জামাই সাহেব, 15 দিন না যেতে আবারও বউকে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির? আমি আগে থেকেই জানতাম আপনি যে হুটহাট করে কোনো কিছু না বলেই লাগেজ টাগেজ গুছিয়ে চলে আসবেন। আচ্ছা আমি একটা কথা বুঝি না, 15 দিন যদি বউকে বাবার বাড়িতেই রাখতে পারেন, তাহলে বাকি 15 দিন কেন আপনার বাড়িতে থাকবে? আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ বাকি 15 দিনের জন্য আপনার বউকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন, ভালো হবে না? আরে ভাবি, আপনার হাতে এত বড় ঝাড়ুকা, নিশ্চয়ই বাসার কাজ কাম করতেছিলেন। আর শোনেন, আপনি কিন্তু নতুন বউ, আপনার হাতে ঝাড়ু কিন্তু মানায় না। না, বাড়ির কাজ করছিলাম না, আসলে বাড়ির আনাচে কানাচে না অনেক মাকড়সার জাল, নোংরা আবর্জনা দিয়ে ভরে গেছে, তাই আমি ভাবছিলাম যে এই ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে সব বিদায় করব। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যেহেতু আমি এসেই পড়ছি, কালকে 2টা কাজের লোক এনে দেব, ওরা সব কাজ করে দেবে। কাজের লোক তো কাজের লোকের কাজ করবে, কিন্তু আমি যে কাজগুলো করব সেগুলো তো কাজের লোক দিয়ে হবে না, তাই আমি ভাবছিলাম যেগুলো যেগুলো আমার করার দরকার সেগুলো না হয় আমিই করি, কি বলেন? তোমার মাথায় কি বুদ্ধি নাই? ভাবি সব কথা তোমার শোনাইতেছে। আরে চুপ থাকো, আমি হইলাম ভাবির নন্দের জামাই, আমার এইসব কথা শোনাইবো কার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই থামেন আপনি, আপনি কিসের স্বামীর অধিকার ফলাতে আসছেন? হ্যাঁ, আপনি তো সামান্য আপনার বউর ভরণ পোষণের দায়িত্বটাই নিতে পারেন না, আবার আসেন স্বামীর অধিকার দেখাতে। আপনি আমার ননদের জামাই বলে আপনাকে কিছু বলছি না, নয়তো এতক্ষণ আপনাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। নতুন বউ, সমস্যা কি তোমার? তোমার হাতে ঝাড়ু কেন? হ্যাঁ না, আমার মেয়ে আর মেয়ের জামাই আইছে, এত জোর গলায় কথা বলতেছো কেন? ওদের সাথে কি সমস্যা? বাড়িতে মেহমান আইছে তো আম্মা, তা করে কি দিয়া বরণ করবো? হাতের কাছে ঝাড়ু আছিল তাই ঝাড়ু নিয়ে বরণ করতে আয় পড়ছি। এই শুনো, আমি না সব বুঝতে পারি, আমার চুলগুলা না বাতাসে পাকে না। তুমি চাইতেছো আমার মেয়ে আর মেয়ের জামাইরে এই বাসায় জায়গা দিবে না, মানে এইখান থেকেই বিদায় করবা, তাই না? আম্মা আপনি যদি এত কিছু বুঝতেন তাহলে আব্বা আপনারে ভালোই বাসত। কি কইলা তুমি? তোমার শ্বশুর আমারে ভালোবাসে না, তার কারে ভালোবাসে? শুনো, বেশি পাকনামি করতে আইছো না আমগো স্বামী স্ত্রীর মধ্যে আর এই বাড়ির মধ্যে। তুমি তো আইছো 2 দিন ধরে মাত্র, তুমি বাড়ি কি বুঝো? এই যে বাড়িটা দেখতেছো এটা আমার, আর এই চাবিটা দেখতেছো না এটা কিন্তু আমার হাতে। এই বাড়িটা আমি যেটা বলবো সেটাই হইব, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? একদম চুপ। আপনার কাছে চাবিটা আছে, কিন্তু ওই চাবিটা আমারে চলে আসতে বেশি দিন সময় লাগবে না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ একটু একটা পুষ্কি মাইয়া আমার সাথে যুদ্ধ ঘোষণা করো, তোমার এত বড় গুর্দা। ঠিক আছে আসো, চ্যালেঞ্জ নেই, দেই আমার চাবি তুমি কেমনে নাও। আপনি আপনার শাশুড়ির লগে যুদ্ধ খেলা খেলে চাবিটা আপনারা চলে নিছেন, এখন থেকে না হয় আমিও যুদ্ধ খেলা খেললা ওই চাবিটা আপনারা চল থেকে আমারা চলে নিয়ে আমু। আই শুনো পুষ্কি মাইয়া, এই যে তুমি আমার সাথে যে যুদ্ধটা শুরু করতেছো না, এই যুদ্ধটা না আমার শাশুড়ির লগে আমি অনেক খেলছি, বুঝছো? তারপর আমার আসলে চাবিটা বানছি, আমার সাথে একটুও পাঙ্গা নিতে আইও না, ঠিক আছে? আম্মা এই ঝগড়া খেলা বাদ দিয়া মেয়েও মানাইছে, তাগরে ঘরে নিয়ে যান, আমি বরঞ্চ তাগলিকা খাওয়ানোর ব্যবস্থা করছি। মা আম্মা এটা কি বউ আনছেন নাকি দারোগা? আই তুমি চুপ করো, বউ আনছি না সো আনছি ডামাটা আমি বুঝবো। আও ঘরে আও, 2 দিন পরে আয়া পড়ো। আচ্ছা মা কোন তো আপনি আপনি হইছেন এই বাড়ির প্রধানমন্ত্রী, অথচ আপনার সাথে আপনার বৌমা যেসব আচরণ করে মনে হয় সে প্রধানমন্ত্রী, এগুলা দেখে আমার সহ্য হচ্ছে না। আর দ্বিতীয় কথা, ওরে নিয়ে আইছিলাম 2-4 দিন আপনাদের বাসায় থাকবো, এখন যে পরিস্থিতি দাঁড়াইছে মনে হয় না দুপুরে ভাতটাও আজকে খাইতে পারবো, এর আগে আমাদের চলে যেতে হবে। অঙ্কটা তোমার কিছুতে মিলতাছে না, 2 দিন ধরে আইলো বউ, ওরে কয় আমার তো চাবি লই যাবো গা। আমার কেন জানি মনে হইতাছে তলে তলে ওর লগে আরো কেউ আছে, মানে একটা দল পাকাইতেছে। চাবি যখন আমার শাশুড়ির কাছ থেকে আমি নিছি, আমার কাছ থেকে নিবি? দরকার হলে চাবি দিয়ে ওর দাঁতগুলো আমি ফালাই দেব একটা বাড়ি দিয়ে। আম্মা আমার যেরকম মনে হইতেছে 2 দিন পর তো আপনার হাতে চাবিও থাকবো না, রাজত্ব থাকবো না, উল্টা আপনারই বাড়ি থেকে বেরিয়ে যাইতে হইব। আরে কি কো তুমি এসব? এসব তো স্বপ্ন পাইব না, আমার কি তুমি কাঁচা মনে করো? এত সহজে আমার চাবি লইয়া যাবো 2 দিন ধরে বউ আইয়া, এটা কি হয়? মা শুনো, আমার মনে হইতেছে কি আব্বা এই জায়গায় কোনো কাঠি নাড়তেছে। নিজের বউ থুইয়া কি পুতের বউ সাপোর্ট করবো নাকি? তোর যে কথা! দেখছেন আম্মা আপনার মেয়ে এরকম সবসময় তাল ছাড়া বেতালে গান গায়, আর ওর গান শুনে আমার মনটাও নষ্ট হয়, কান দুইটাও নষ্ট হয়। জামাই তুমি কিন্তু আমার মায়ের ছোট করে কথা কইতেছো। ঘটনাটা কি তোমার? তুমি আসলে চাইতেছো নাকি? আমার তো মনে হইতেছো না সত্যি সত্যি তুমি আমার মেয়েরে ভালোবাসো, আমার দেখানোর লেগে ভালোবাসা দাও নাকি? আম্মা এটা আপনি কি করেন? আমার একটা মাত্র বউ, ওর আমি কত আদর করি, ওর সাথে আমি কি ঝগড়া করতে পারি? বলো না তুমি আমার লক্ষ্মী বউ না, তোমার আমি আদর করি না? আমারে বলো। আমার মনটারে আমি কিছুতে বুঝাইতে পারতাছি না, বউটার আমি যেরকম ভাবলাম আর তোর এগুলো যেরকম মাইয়া কইয়া দিল, এই মাইয়া তো চালাক গিরি দাইতাছে কে? নিশ্চয়ই এর পিছনে কেউ ইন্ধন যোগাইতেছে, এটা কিন্তু আমার খুঁজা বাহির করতে হবে। এখনো তোমরা কিন্তু চোখ কান খোলা রেখো, বুঝতে পারছো? আম্মা দেখলেন তো জারু বাড়ি খেলাম, শরীরটা নাপা খেয়ে রয়েছে, তা একটু ফ্রেশ হয়ে আসি। আর আপনি যদি কোন আপনি মেয়েটার একটু নিয়ে যাই। আরে কি করছো? এদিকে নিয়ে আসছো কেন? আরে এখানে বসো। আচ্ছা বলো কি বলবে। সরি হ্যাঁ, তুমি কিছু মনে করো না। আসলে বুঝোই তো, মার সামনে একটু তোমার এরকম উল্টাপাল্টা কথা বলি, একটু খারাপ ব্যবহার করি মার একটু কনভিন্স করার জন্য। উনি খুশি থাকলে তো আমরা সবাই খুশি থাকতে পারবো, বুঝো না? রাগ করো না তো? আর না, রাগ করিনি। আমি তো ভালো করে জানি তুমি মাকে ভালোবাসো, বাবা ভালোবাসে, আর আমিও মাকে অনেক ভালোবাসি। আমি তো যা কিছু করছি সব কিছু বাবার অনুরোধে, মাকে একটু টাইট দেওয়ার জন্য। কিন্তু আবার বেশি টাইট হয়ে যাচ্ছে না তো? আরে না, তুমি যা করতেছো একদম ঠিক করতেছো। আর বাবা যা যা বলতেছে, বাবা যে সাপোর্টগুলো, এগুলো ঠিক আছে। কি করবা কও, মা সারাক্ষণ কারণে অকারণে সবার সাথে খিটিখিটি করে, একটাবারও বুঝতেছে না যে আসলে কার কি মন মানুষের সাথে কীরকম। যাই হোক, এইভাবে করে অভিনয় করে করে মারে মনে করে টাইট দিতে হবে, বুঝো না? সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও মায়ের সঙ্গে যে আমি এই ব্যবহারগুলো করছি, বিশ্বাস করে আমার একটুও ভালো লাগে না। উনি তো শুধু তোমার মা না, আমারও মা। আর মায়ের সঙ্গে এরকম আচরণ একটা সন্তান কি করে করে বলো? করতে পারে মা, করতে পারে। তুমি যদি ঠিক না করতে পারো তারে, তাহলে কোনো শালাও কি বললাম, তুমি যদি ঠিক না করতে পারো তাহলে দুনিয়ার কেউ ঠিক করতে পারবো না রে। খালি বুঝাইবা বুঝাইবা, চুল টুল ধরে না, আবার ঘুষি মারো না, খবরদার। বাবা, তোমার একটা কথা কই, আমরা যে তিনজনে মিললে যে সব কিছু করতেছি, বুঝছো, তুমি কিন্তু আবার মার সামনে বসে আমগুলোকে তাও দিও না। মা যেন কোনো রকমভাবে বুঝতে না পারে যে তুমি আমগুলো সাথে আসো, ঠিক আছে? মা থাকি আমার খারাপ হয়েছে, হ্যাঁ? আমি কি জানি না হই না কি আগুনে ঝাঁপ দিতে যাবো? তারপরে তগর কথা হই না যদি আমি করি না, তাহলে আমার মরণই আছে। আমি তো কি ছুকিতে পারি না, গেলেই তো করে ওঠে। হ্যাঁ, কয় কি জানো, উনাকে বলে সংসারের মন্ত্রী, আমরা সব প্রজা। বাবা, মা নিজেকে দাবি করে এই সংসারে সে মন্ত্রী, আর আমি কি জানেন, আমি হলাম এই সংসারের প্রধানমন্ত্রী। তো এক সংসারে মন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকলে কি কি হতে পারে সেটা এবার আপনারা বুঝে নিন। বৌমা, তুমি একটু ঠিক মতন নাটটা টাইট দিবা, কারণ কি জানো, একটা বনে দুইটা কি বাঘ থাকতে পারে না। আব্বা, তুমি তো তখন বাড়িতে ছিল না, তারেকের অবস্থা যদি তুমি দেখতা। বৌমা, এত একটা ঝামেলা ছিল, এখন আমার আরেকটা ঝামেলা হয়েছে কি জানো নি, ওই যে পেটুস মানে আমার মাইয়াটা, ওই মাইয়ার যে জামাই, এই জামাই আর শাশুড়ি দুজনে মিল্লা লাগছে। এটা যেমনে পারো তুমি টাইট দিবা, তুমি যা খাইবার চাও বৌমা, আমি তাই খাবো তোমার। বাবা, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার যে মেয়ের জামাই, ওকে আমি অলরেডি টাইট দিয়ে ফেলেছি। সামনে যদি আরো দরকার পড়ে টাইটটা একটু বাড়িয়ে দেব, তাহলে ঠিক হয়ে যাবে। বৌমা, যেইটাই করো না করো, আমারে কালা করো না, তোমরা যেভাবে পারো টাইট দিতে টাইট দাও, ভেঙে গেলে ভেঙে দেবো। সুতরাং চা খেয়ে এই শোনো, আমার একটু বাজারে যেতে হবে, কাজ আছে। আসার সময় কিন্তু মনে করো আমার শ্যাম্পুটা নিয়ে আসবে। ঠিক আছে, যাও। আম্মা, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ঘুঘুর পাত দেখেননি। আসছি আম্মা। কি ব্যাপার মা, আপনি আমাকে এই লাঠিটা দিয়ে মারতে চেয়েছিলেন তাই না? লড়ালড়ি করছে বাইসটা গেলি, আর তো আমি মারমু, আজকে মারমু, কালকে মারমু, মাইরেই সারমু। মা, মারাটা তো এত সোজা না তাই না? আপনি আমাকে মারতে চাইলেন আর আমিও মরে গেলাম, আপনি আমাকে মেরে ফেললেন, এটা তো হলো না। এই শুন, এত বাবুগিরির মতো আছোজা কইরা কথা কর, এরকম কইরা কথা কইতে হবে না। আমি তো শাশুড়ি, মনে রাখিস। হুন, আমার স্বামীর আত করছস, আমার পুতেরও আত করছস, মানে এই রাজত্বটা তুই করবি না, এত সহজ না। আমার দিকে চা, আমার লগে পাঙ্গালি তুইলে আমার সমান সমান তুই, বুঝিস নাই? দুই দিনের সেমরি আমার লগে লবি পাঙ্গা। শুনেন আম্মা, আপনি যদি দুর্বল হতেন না, তাহলে আপনার সাথে যুদ্ধে যে আমি মজা পেতাম না। এখন যেহেতু আমার শাশুড়ি অনেক স্ট্রং আর আমি অনেক স্ট্রং, এখন যুদ্ধে যে অনেক মজা হবে, কারণ সমানে সমানে কোলাকুলি, তাই না? আমার সাথে তুই যুদ্ধ করবি? আচ্ছা ঠিক আছে, আজকে তো শ্বশুর আসুক, তারপরে আমি তারা জিগাই দিই কবে যুদ্ধ ঘোষণাটা করে, ঠিক আছে না? আমি দেখবি রাহি তার শ্বশুর কই আছে, আমি নিতেছি। বাবারে বাবা, কি খানে দরজাল মহিলা! এই মহিলার সাথে আমি কিভাবে লড়বো? আল্লাহ, তুমি আমাকে বাঁচাও আর একটু শক্তি দাও, যেন এই শাশুড়িটাকে আমি ঠিক মতো টাইট দিতে পারি। যে আনন্দ লাগতেছে আজকে চা খাইতে। পোলা আমার একটা কামি করলো, একটা জাজেল বউ বিয়া করে নিয়ে এসে বাড়িতে, ওর শাশুড়িরে যে নাকানি চোয়ানি খাওয়াইতেছে না, তোমার লোক কথা তুমি খালি এমনি না করো, হ্যাঁ? কি এর করে দেব, বিরা কি দেব? আমি জানি কই আসলাম, তুমি কই আসিলা? আমি তোমার বুঝাইতেছি, উঠো উঠো না, আমার কথা আরে উঠো। ওহ, কই আসিলা? আমি তোমার বুঝাইতেছি। ধাক্কা দাও কে এমনি তার লগে খেলতাছি ফুল টুক্কা রাস্তায় গুলো আপনি ঘুরা এখানে আগে তুই ঘুরা কারণটা কি তোর ঘরের মধ্যে আমি কোন সময় আবার আপনি ঘুরা কই ঘরে কই আচ্ছা কথা জিগে তোমারে তুমি রাস্তা থেকে আমার কলারটা ধরে নিয়ে আইছো আমার কি মান সম্মান এই এলাকায় সব মান সম্মান তোর আবার কি মান সম্মান তোর মান সম্মান আমার কাছে যেটা আমি কমু এটাই ঠিক ওই দোকানে বইবে পলিটিক্স করস আমার লিয়া না কিসের পলিটিক্স করি আচ্ছা জামাই 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 বার করতে এলি কথার মধ্যে খালি বা মাত্র কাজ তুই আমার কি লাগাস স্বামী দুলাভাই তো আর লাগুস না ওই জামাই আর লাউ কবে একটাই বুঝছস এইবার আমার একটা কথা কত কি করবে এই যে 2 দিন ধরে তো তোর পুতের বই বাইতে আইসি হয়তো ঠিক মতো এই পাতিলে কয় পর্সেলের ভাত বহন লাগে হে রেও জানে না ওই আমার লোক যুদ্ধ করতে চায় কেমনে এত সাহস কই পায় আচ্ছা তুই কি কিছু জানোস ওরে কেউ তলে তলে ইন্ধন জোগাইতেছে না তো ও বড় হয়েছে না বুঝে না সব কিছু আর এই বাড়িতে এসে সব দেখতেছে না রং রং সব দেখতেছে আমার গাড়ি কটা রোগ আছে জানে জানে মনে হয় তুই ডোক গিলতেছিস কে কইতেছে কি ও অনেক দিন ধরে আইসে না এই বাড়িতে তো সব কিছু তো নিজে অনেক দিন ধরে আইসে ও তো এদিন গাইলো এখন তোর পুতের বল না তুই বোঝানোর চেষ্টা কর ওই যে তরিকুলে তো ওই ব্রিটিশটারা আমার গলার মধ্যে গোছাই দিছে তরিকুলটা তো আমি পরে বুঝামু পরে বুঝা যে এই সংসারটা আমার এই রাজত্বটা আমার এই চাবিটাও আমার আমার লগে জানি পাঙ্গা লয় না একটু আগে কী করছি জানো ওর আমি বস দিয়ে বাড়ি দিবার গেছিলাম খালি এই চাবিটা রাজ না ওর আমি কিচ্ছু করতে পারলাম না নাহলে এতক্ষণের মধ্যে ওরা লাল লাল করে লাইতাম চান্দি জানো ঠিক আছে লাল লাল করতা করো নাই এই তো তোমারে আমি একটা কথা কই কি কথা এই যে মাইয়াটা 2 দিন ধরে আইলো মাইয়াটার সাথে যে কাণ্ড কারখানা তুমি করতেছো এটা কি ঠিক করতেছো না বেঠিক করতেছো তোমার নিজের বিবেকে তুমি একটু প্রশ্ন করো তোমারও তো মাইয়া বিয়া দিছো ওই মাইয়ার যদি শ্বশুর বাড়িতে কেঁচা দেয় মাইয়াটার পেছনে লাগিয়ে থাকে তখন তোমার কেমন লাগবো হ্যাঁ আমার কেমন লাগবো মানে ওই মায়ের জামাইয়ের ঘরে মাথা থাকবো এই চাবি দিয়া বাড়ি দিয়া মাথা 2 ভাগ করে না শোনো সব জায়গায় রংবাজি চলে না সময় আছে ভালো হও তুমি মনে করো কি আমি তোমার ডরাই তোমার ভয় পাই আমি ভয় পাই না তুমি যাই কিছু করো না করো আমি সব চুপ করে থাকি দেখতেছি তোমার রগ কতটা তুমি কতটুকু উপরে যেতে পারো হ্যাঁ এক কথা শুধু কম কিসের কথা কিসের তুই কি আমার মায়ের সাথে কম করো নাই তুমি আমার মায়েরে জ্বালাতন করতে করতে অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত মহিলাটা মারা গেল একটু সুখ দেখতে পারলো না ঘরে তোমার কেচাল চিল্লাচিল্লি এখন পোলার বউ আছে পোলার বউর লগে লাগিয়ে গেল আর ওর সুন্দর করে বোঝাও ওর গোসল করাইলে ওর মাথার আশ্রয় দাও একটু তেল লাগিয়ে দাও দেহ তোমালে কেমন জান দিয়ে দেয় ওইটা না করে সারাক্ষণ একটা যেমন ভিলেন সিনেমার ভিলেন আলাদা এই ভিলেনের মতো এমনি বুকটা টাইনা যাও সিনাটা টাইনা এইগুলি ছাইরা দিয়া ভালো হয় সময় আছে আনলে একদিন এমন প্রস্থান পস্তাইবা কাইন্দা কুল পাইবা না আমার পক্ষে কথা কয় না ওই 2 দিনে 2 সেরের লাগে কথা কয় কি ব্যাপার তোমার মন খারাপ কেন জানো আজকে কি হয়েছে কি হয়েছে মা আমাকে একটা বাঁশ নিয়ে মারতে গেছিল আমার মাথায় বাড়ি দিতে গিয়েছিল একটু হলেই আমার একটা অঘটন ঘটে যেত আমি না ভাবছি এরকম খেলা আমি আর খেলতে পারবো না মা অনেক শক্তিশালী তার সাথে আমি ঝগড়া করে পেরে উঠছি না আমার মনে হয় কি এসব বাদ দেওয়াই ভালো আর তাছাড়া আমি মায়ের সঙ্গে কেনই বা ঝগড়া করছি আমাকে তো বলবে তোমরা আমাকে বললে আমি যেন মায়ের সঙ্গে মা যেমন ব্যবহার করি তেমনটাই করি কিন্তু কেন আসলে ব্যাপারটা কি জানো এই সংসারে তোমাকে অনেক বছর থাকতে হবে মানে কি সারা জীবন থাকতে হবে আর সারা জীবন থাকতে গেলে কি করতে হবে সমানে সমানে থাকতে হবে। এখন থেকে যদি তুমি মার সাথে সব কিছু মিলে যদি মেনটেন করতে না পারো, তাহলে তো সারা জীবন মার কথা মতো তোমার চলতে হবে। তো এখন থেকে মাকে একটু ভালো মতো টাইট দিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে দেখো মা আর এই সমস্ত ফাজলামি বেশি দিন করতে পারবে না। তুমি এই সংসারে যা বলবা, মা সেই জিনিসটা করতে বাধ্য হবে। ব্যাপারটা বুঝছো? দেখো, সবে মাত্র আমি এবারের বউ হয়ে এসেছে, 2 দিন হবে। এর মধ্যে আমি মায়ের সঙ্গে গায়ে পড়ে ইচ্ছা করে ঝগড়া করছি। মা কিন্তু একদিনও আমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করেনি। আর তাছাড়া আমি যে মায়ের সঙ্গে ঝগড়া করছি, এই সংসার থেকে আমি ঝগড়া করে কী বা পাবো বলো? আমি তো একটু ভালোবাসা চাই, আর আমি যথেষ্ট পরিমাণ তোমার আর বাবার ভালোবাসা পাচ্ছি। আমার আর কোনো কিছুর দরকার নেই। মা মার মতো থাকুক। আজকে তোমার সাথে করতেছে না, কিন্তু তুমি যদি এরকম বোকার মতো মার সাথে ভালো ব্যবহার করতে থাকো, মা তো তোমাকে কি মনে করবে? তুমি একটা দুর্বল। আর যখন তোমাকে দুর্বল মনে করে ফেলবে, তখন তো ইচ্ছা মতো তোমাকে খারাপ ব্যবহার করবে, তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকাম করাবে। এখন যদি তোমার মনে হয় দাসী বান্দির মতোই বাড়িতে থাকবা, তাহলে তুমি মার সাথেই চলো, যা বলে তাই করো। তুমি তো তার ছেলে, আর আমি তো ছেলের বউ। ছেলের সঙ্গে যেমন ব্যবহারই করুক, আমার সাথে নিশ্চয়ই সেটা করবে না। তোমার সাথে বোকার মতো কথা বলে আমার কোনো লাভ নেই। যাও, আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো। তোমাকে কোনো কিছু বলে আমি শান্তিও পাই না, ভালো লাগে না। শান্তি পাও না? নিজের শান্তির জন্য কত সুন্দর প্ল্যানিং করলাম, সে নাকি শান্তি পায় না। সারা দিন রাত যখন বাড়ির মধ্যে দাসী বান্দির মতো কাম করাইবো না, তখন আরামে শান্তি পাইবা। বলত কোন আমি আর পারতা? আই আই তোরই কোন খারাপ কি হইছে? আমি তো তোরই খুঁজতাছি। কি হইছে? কে লাগা? আমি তোরই কে লাগা খুঁজি, তুই কিছু বুঝছস না, না বুঝার ভান করতাছস। আরে আশ্চর্য, আমি বুঝমু কেমনে? তুমি কে লাগা খুঁজতাছ? আচ্ছা আমারে কো, তোর লাগা আমার শত্রুতাটা কি? কোনো শত্রু নাই। কোনো শত্রু তো নাই। তাহলে আমার ঘরের ভিতরে এইরকম বিচ্ছু আইনা দিছস কে লাগা? আমার এত সুন্দর এত ভালো পোলা লাগা কো। বিচ্ছু? কোথায় বিচ্ছু? আমি তো কোনো বিচ্ছু ধরলামই না পর্যন্ত। কোন কথা কিন্তু ঘুরাইস না। তুই না মুদার ভান করতেছস, আমি তোর মুখ দেখাই বুঝতাছি। আমি কি তুই শরীরে রাইনা দিছস? কই যে দুর্বাসের রাইনা দিছস কত চাললু? আরে ওটা বিচ্ছু পাইলা কই তুমি? ওটা তো একটা মেয়ে মানুষ। তুমি কইছিলা একটা তোমার ছেলে লাগা একটা ভালো মেয়ে না দিতে, আমি দিছি। দেওয়ার পরে কি হইছে? বউ হয়ে গেছে। তো বউ হয়ে গেলে কি হইব না হইব এটা কি আমি জানি? আমি তো মেয়ে মানুষ আইনা দিছি, মেয়ে আইনা দিছি। ও তার মানে ওইটা তোর কাছে ভালো না? তুই কিন্তু আমার কথার পেছে ফালাই দিতাছস রে তরিকুল। এটা কোনো কথা হইলো? আমি কি কথার পেছে ফালাইছি? তোমাকে একটা তোমার ছেলের লেগে একটা মেয়ে দিলাম, এটা হয়ে গেল বউ। এখন তুমি হইছো এই বাড়ির মন্ত্রী। মন্ত্রীর বাড়িতে কি হইব না হইব এই ঘটনা কি আমার কাছে কইলে চলবো? তার মানে তুই জান না শুনে ওই ইচ্ছা করে ওই শরীরটা তুই আইনা দিছস, বেজাত শরীরটারে না? হ্যাঁ, আমার মা তারপর কোষ খুইলা খাওনের লিগা। তুমি তোমার শাশুড়ির লোকে ঝামেলা করছো না? করছো তো, চাবি লইছো না? তো ও তো চাবি চাইবই তোমার কাছে। এই চাবি দিবা দিবা, শেষ ঝামেলা শেষ। চাবি মানে চাবির খবরও তুই জানো? তোর আমি মাথা ফাটাই ফেলাম। তুই ইচ্ছা করে আমার জীবনটা তেনা তেনা করতাছস রে তরিকুল। আল্লাহ তোর ভালো করবো না। আরে এই তো রাইগা ভাইগা গা লাগা ভাবি কামাকা, এটা ঠিক না। সহ্য করতে হয় কিছুটা, সহ্য করবা না। শুরু হয়েছে। রাত কয়টা বাজে? এখন আপনি ঘুমান নাই? না, ঘুমাইতেছে না, চিন্তা লাগতেছে। চিন্তা? কিসের চিন্তা মা? কি আর চিন্তা বুঝো না? এত বছর ধরে সংসার করতেছি আমি, সংসারটা আমার, রাজত্বটা আমার, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আর ওই যে 2 দিন ধরে যে পুতের বউ আইলো, ওই দিয়ে নাক গলাইতেছে বেশি। আর তোমার শ্বশুর আজকে কি করছে জানো? চায়ের দোকানে বইয়া বইয়া পোলার ভোর অনেক সুনাম গাইতেছে। আমি তো অবাক হয়ে গেছি। যখনই আমি ধরে নিয়েছি আমার ঘরের মধ্যে কয় কি, কতদিন রাজত্ব করবা? চাবি পুতের বউরে দিয়ে দাও। আমার মাথায় তো কিছুতে ধরতেছে না। আমার সংসারে চাবি এসে দিয়ে দেবো, ওর তো নাক টিপলে দুধ পরে, ওই সংসারে কি বুঝে? আম্মা আপনি তো বুঝতেছেন না, আমার শ্বশুর চাইতেছে আপনার বাড়ির থেকে বের করে দিয়ে ওই যে বউ নিয়া ছেলে নিয়া সে সুখে সংসার করবে। আপনার মাথায় তো কিছু ধরতেছে না। শুনো জামাই, আমি কিন্তু এত বোকা না। যতই তোমার শ্বশুরের বুদ্ধি দেও, আমি দেখি কি করা যায়। আচ্ছা তোমরা দুজন আমার একটা বুদ্ধি দিতে পারো না? কেমনে কি করা যায় কত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অনে যাইতাছি, তোমরা কিন্তু আমার লগেই থাকবা, আবার চোখ পুলটি দিও না। আচ্ছা তুমি মায়ের বুদ্ধিটা দিলা কেন? তোমার মাথার মধ্যে তো কোনো বুদ্ধি নাই। তখন পুরা বাড়ি ফাঁকা, তুমি আর আমি রাজত্ব করুন, বুঝছো? চলো ঘুমাইতেছে। আমার সংসারের মধ্যে পেজগি লাগাইয়া, আমার পুত্রে হাত করে, আমার স্বামীরে হাত করে নিয়া আমার সংসারে সবই নিয়ে যেতে চাস। আজকে তো তোরে বাঁচতে দিব না, সবাই যাত্রা দেখতে গেছে, আজকে তোরে মারলে কেউ জানতেই পারবো না। খারাপ মোর 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 আমার সংসারে সবই নিবি না, হ্যাঁ আমার সংসারে তুই নিবি না, আজকে আমি তোর ভয় নিব, তোর নেওয়াইতেছি। মা এইসব তুমি কি করতেছো? কই কি করতেছি? মা ভাগ্য বলো আমি এইমাত্র বাসায় চলে আসছি, আমি যদি না আসতাম তুমি তোরে। তুমি ঠিক আছো? মা তুমি এটা কি কাজ করলা? ভাগ্যিস আমি সময় মতো বাড়িতে আসছি, আমি যদি আজকে বাড়িতে না ঢুকতাম তাহলে তুই বালিশ দিয়ে তুমি একদম মারিয়ে ফেলাইতা। না না আমি তো তোর বড় মারতে চাই নাই, ওই যে তোর বোনের জামাই আছে না, ওই বুদ্ধি দিছে। তোর বউ তো গিরিঙ্গি বাস, আজকে তোর কেউ বাড়িতে নাই, এই জন্য ওরে মারে ফেলাইতে। তুমি কেমন মা? আরে একজন মানুষ কইলে তোমার বউ মারে মারে ফেলাই দিব আর তুমি মারে ফেলাইবা? তোমার মধ্যে কি একটু দয়া মায়া হলো না মা? কেন মারবো না? তোর বউ এই দুদিন ধরে সংসারের মধ্যে আইসা রাজত্ব করতেছে, তোরা কেউ কিছু কস না কেন? এই সংসারটাকে আমি একদিন দুদিন ধরে তৈরি করছি, হ্যাঁ আমি কি তোকে খারাপ চাই? কোন জিনিসটা তোকে অপূরণ রাখছি? দুদিন ধরে আইসে মাত্র তোর বউ আয়া মাত্র আমার সাথে মুখে মুখে তর্ক করে, যা ইচ্ছে তাই কয়। এই তোর বাবা আমার সাথে কোনদিন তর্ক করছে? তর্ক করছো জানোস না? আমার মুখে মুখে তর্ক করলে আমার রাগ উঠে, আমার অমূল্য জিনিসটা হ্যাঁ কেড়ে নিবে চাইতেছে। কেন এই সংসারে কে দিছে? মা কি এমন মহামূল্যবান জিনিস আমি আপনার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছি যে তার বিনিময়ে আপনি আমার জানটাই কেড়ে নিচ্ছিলেন? অমূল্য জিনিস মানে বুঝোস না? আমার সংসারের চাবি। তোমাকে একটা কথা বলি মা, তোমার বৌমা এই বাড়িতে ঢোকার পর থেকে কখনোই এই সংসারের চাবি কিংবা এই সংসারের খবরদারি করার জন্য তার কখনোই লোভ ছিল না। আমি বাবা মিলেই ওরে আমরা বুদ্ধি দিয়েছিলাম যে তুমি একটু মার সাথে ফাজলামি করবা, যাতে করে মা সবার উপরে যেই শাসনটা করে, সবার সাথে যে ফাজলামিটা করে সেটা যেন না করতে পারে। এগুলো আসলে আমাদের শুধুমাত্র একটা মজা, যাতে করে সংসারটা সুন্দর মতো সব কিছু মেনটেন করে চলতে পারি আমরা। আর তার জন্য তুমি মা ওরা একদম বাইরে ফেলানোর চিন্তা ভাবনা করছো? কি তোর বাপ আর তুই শিখিয়ে দিছো? মা আমি যত খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে, সবকিছু আমাদের একটা প্ল্যান ছিল, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যেন এগুলো আমি আপনার সাথে করি। আমি সবাইকে ভালো রাখার জন্যই করেছি, কিন্তু বিশ্বাস করুন মা আমি মন থেকে কখনো চাইনি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে। যখন খারাপ ব্যবহার করতাম নিজে নিজে একা একাই অনুতপ্ত হতাম, এটা আমি ঠিক করছি না। আজকে যদি তুই সময় মতো নাই দিই তাহলে বউমারে মাইরাই ফেলাইতাম। মা আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না বাবা তুমি আমার কাছে মাপ চাইবা কেন? ভুলটা আমি করছি, তোমারে বুঝতে পারি নাই বাবা। মা ভুলটা আসলে ওর না, ভুলটা আসলে আমার। আমি আর বাবা দুজনে মিলেই তোমার সাথে নাটকটা করছি। আমরা চাইছিলাম তোমাকে জব্দ করে রাখতে, যাতে করে এই সংসারের সব রকম খবরদারি তুমি একা করতে না পারো, কিন্তু মা দেখো সেই খবরদারির জব্দটা করতে গিয়ে আজকে তুমি ওরা একদম জব্দ করে ফেলাইতেছিলা। মা তুমি আমার মাফ করে দিও, এই তোমার যে সংসারের চাবি খবরদারি যা কিছু আছে এগুলো আমার কোনো কিছু লাগবে না। মা আপনি হয়তো জানেন না আমার বাবা মা কেউ নেই, আমি এতিম, আমি এতিমখানায় মানুষ হয়েছি, আমি না কারো ভালোবাসা কোনোদিন পাইনি। আর যখন এই বাড়িতে এসেছি তখন বাবা আমাকে বুঝিয়েছে বাবার ভালোবাসা কি। বিশ্বাস করুন মা আমি কোনো কিছুই মন থেকে করিনি। আর তরিকুল কাকা সে তো আমার বাবার মতো, যে কিনা আমাকে এবারের বউ বানিয়ে নিয়ে এসেছে। আমি যে অন্যায়গুলো করেছি, আমি জানি আমি ভুল করেছি, কেন করেছি তা তো আপনাকে বললাম। মা, হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে ক্ষমা করে দিন আর আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। বিশ্বাস করুন মা, আমি শুধু একটু ভালোবাসা চাই। না না বাবা, তুমি আমার কাছে মাপ চাইবা কেন? বলতা আমি করছি তোমারে বুঝতে পারি নাই বাবা, তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে আমি বুঝতে পারি নাই। বৌমা বৌমা, তুমি সংসারের যোগ্য বউ। আমি আসলে তোমার ভুল বুঝছিলাম। নাও আমার সংসারে যাবে, তুমি নিয়ে